আমার প্রহেলিকা করার প্রথমেই যেটা মনে হয়েছে, যখন গল্পটা আমি পড়েছি, এর মধ্যে চয়নিকা কাপু ডিরেক্টর, তার মধ্যে যখন মাহফুজ ভাইয়া সহশিল্পী, নাসির ভাইয়া সহশিল্পী এবং আরও যারা আছেন, ওভারঅল না এই টিমটা নিয়ে এবং স্ক্রিপ্ট নিয়ে যখন আমি ফাইনালি যখন কাজটা শুরু হতে যাচ্ছিল, তো সব কিছু মিলে আমার প্রথমেই মনে হয়েছে যে একটি ভালো কাজ হতে যাচ্ছে। তখন তো আসলে ব্যবসায়িকভাবে আমাদের মুভি সুপারহিট হবে বা হাউসফুল যাবে বা কী হবে সেটি তো তখন আসলে কাজ করছিল না। প্রথমেই কাজ করছিল একটি ভালো প্রজেক্ট হতে যাচ্ছে একটা ভালো টিমের মাধ্যমে, এবং শুধুমাত্র কিন্তু চয়নিকা আপু যে, কারণ উনি তো অসাধারণ একজন নির্মাতা, আমরা সবাই জানি, অনেকবার উনি কাজের মাধ্যমে প্রমাণ দিয়েছেন। বাট প্রহেলিকাতে নতুন করে সবাই যেটা বলছিল যে চয়নিকা আপুকে নতুনভাবে দেখেছে, আবিষ্কার করেছে। বাট চয়নিকা আপুর পাশাপাশি আমাদের এখানে আরও যারা আছেন যে টিম মেম্বাররা, যেমন অনন্য ভাই আছেন, আরও যারা টেকনিক্যাল সাপোর্টে যারা ছিলেন, যারা আমাদের ডিওপি ছিলেন, সুমন ভাই থেকে শুরু করে সবাই, মানে ওভারঅল যারা ক্যামেরার পেছনে কাজ করেছে, তারাও কিন্তু একটা দুর্দান্ত টিম, যেটা কিনা কাজ দেখে ওভারঅল সবাই এখন বুঝতে পারছে। সো ওই যে শুরুতেই মনে হচ্ছিল যে একটি ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছি, এবং এটি আমার এই অ্যাক্টিং ক্যারিয়ারে আছে না, যে অনেকগুলো কাজ তো আসলে থেকে যায় না, কয়েকটা সিলেক্টিভ কাজ থাকে যেটি নিয়ে অনেক বছর পরেও হয়তো বলা যায় যে আমার এই মুভিটা আসলে তখন এরকম হয়েছিল, বা এত দারুণ একটা গল্পের কাজ, বা এত সুন্দর নির্মাণের, তো সেই বিষয়গুলো কাজ করেছে। এবং আলহামদুলিল্লাহ এখন তো খুব ভালো রেসপন্স পাচ্ছি দর্শকদের কাছ থেকে, যেটা বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় যে আসলে মাহফুজ আহমেদ বা গল্প বা আমাকে বা যেটাই হোক, আসলে টোটাল এই প্ল্যানিংটা যারা করবেন তারা নিশ্চয়ই কোনো ভালো গল্প নিয়ে প্ল্যান করবে। সো সেক্ষেত্রে ডেফিনেটলি একসাথে অবশ্যই যদি ওরকম কাজের সুযোগ হয়, সবাই যদি প্ল্যানিং করে, কেন করবো না, কারণ খুব ভালো কাজই হবে আশা করবো।